আজকের শেষ প্রশ্নটা আমরা নেছি একজন বলেছেন যে আমি রোজা অবস্থায় ব্লাড সুগার পরীক্ষার জন্য ক্লিনিকের ল্যাবরেটরিতে রক্ত দিই আমার সিয়াম শুদ্ধ হবে কি না এই ব্যাপারে আমরা বিভিন্ন যে ফতোয়া দেখেছি এবং শেখ বিন বাসাহ আর অনেকের মতামত আমরা স্টাডি করেছি সেখানে দেখা যাচ্ছে যে শরীর থেকে অল্প রক্ত বের হওয়ার কারণে সিয়াম ভঙ্গ হয় না এটাই হচ্ছে শুদ্ধ আর যদি শরীর থেকে প্রচুর ব্লাড বের করতে হয় সেই জন্যে রাত্রটাই হচ্ছে উপযোগী যদিও সেক্ষেত্রেও মত হচ্ছে সিএম ভঙ্গ হয় না কিন্তু মানুষ অনেক সময় দুর্বল হয়ে যায় যেমন ব্লাড ডোনেশনের ক্ষেত্রে তাকে অনেক কিছু খেতে হয় পান করতে হয় তো সেই জন্য মানে উত্তরে আমরা এতটুকু বলবো সামান্য ব্লাড যদি শরীর থেকে বের করতে হয় ব্লাড সুগার পরীক্ষা করার জন্য ক্লিনিকে দেওয়ার জন্য তাতে কোনো অসুবিধা নেই তাতে তার রোজা ভঙ্গ হবে না অতএব এটা দিনের বেলায় হতে কোনো অসুবিধা নেই তবে যদি রক্ত ডোনেশনের বিষয় আসে সেটা যেন দিনের বেলায় না করে রাত্রেই করা হয় এভাবেই বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি পরামর্শ দিয়েছেন অতএব আমরা বলবো যে ব্লাড সুগার পরীক্ষার জন্য ক্লিনিকের ল্যাবরেটরিতে রক্ত দিলে রোজা ভঙ্গ হয় না আল্লাহ তালা আলম